হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন খুব সুস্থ থাকো। তোমাদের লোপামুদ্রা দে চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো আমার নতুন বন্ধুরা, যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা একবার সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে আমি সামনের দিকে কোনো দিনও এগোতে পারবো না। তোমাদের পাশে থাকা আমার জন্য অত্যন্ত দরকার, আমার নতুন চ্যালেঞ্জ। তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তাহলে আমি কিছু পারবো না। আর আমার যারা আমার পুরনো বন্ধুরা রয়েছে, আমার সাথে রয়েছে, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে একটুখানি গল্পই করে নিই, কেন ভালো লাগছিল না একা একা থেকে থেকে কি করবো, তাই ভাবছিলাম, বোর হচ্ছিলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি। আর আমার নতুন বন্ধু যারা এখনও আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলি যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তোমরা মাফ করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো, আমি কোনো দিনও এগোতে পারবো না সামনে। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার একটু পাশে থেকো। তো চলো তোমাদের দেখাই আজকে আমি কী রান্না বান্না করেছি। তো চলো দেখো বন্ধুরা, আমি রান্না করেছি মূলো দিয়ে ডাল, আর চিংড়ি মাছের চচ্চড়ি, আর এখানে ভেজেছি বড়া, আর একটা মাছ ভেজেছি, এটা মা খাবে, আর এই যে পুপুর খাবার খিচুড়ি, আর দুধ জল দিয়ে দিয়েছি, পুপুর সন্ধ্যায় খাবে। স্নান হয়ে গেছে, তো এখন আমরা খেতে বসবো, অনেকক্ষণ লেট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে খুব। তো তোমরা একটুখানি জানিও আমি আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, কমেন্ট করে জানিও, আর ভালো না হলে তাও বলো, আমি ভালো করে করার চেষ্টা করব। আর যেরকম কিরকম আমার কাছ থেকে ভিডিও দেখতে চাও তোমরা, সেটাও আমাকে জানিও। কারণ তোমরা যদি আমাকে না বলো, তাহলে আমি বুঝতে পারবো না যে আমি কিরকম ভিডিও করছি, ভালো না খারাপ না কিরকম হচ্ছে, কিছু বুঝতে পারছি না। তো তোমরা আমাকে জানিও, তোমরা না জানালে আমি কিছুতে বুঝতে পারছি না। তো চলো আমরা খেতে বসি, চলো দেখাই। দেখো মোর বাদ দিচ্ছে, দেখো ডাল দিয়ে মেখে বড়া দিয়ে খেয়ে নি। কেমন হয়েছে মা ডালটা? ভালো হয়েছে? চচ্চড়ি দিয়ে খেয়ে নি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হেভি ঝাল লেগেছে আজকে, ঝাল দিয়ে রান্না করছি, মা এখনো খাচ্ছে, দেখো হেভি ঝাল হয়েছে। তো আমি পুপুকে খাইয়ে নি, পুপুকে খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে কথা বলতে পারবো না, কেন পুপুকে ঝিনুক বাটিতে খাওয়াই, তো আমার অসুবিধা হবে কথা বলতে। তা পুপুকে খাইনি, তারপরে তোমাদের সাথে আমার বিকালে কথা বলছি, তারপরে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নেবো, তারপর তোমাদের সাথে বিকালে কথা বলছি। তো এখনই দেবো টাকা। তোকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা বিকেল তো কখন হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারিনি, কেননা কারেন্ট চলে গেছিল, কারেন্ট অনেকক্ষণ গেছে, এই সবে আসলো, আসার পরে সাথে সাথে তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে বিকেলবেলা কথা বলবো, তো কারেন্ট চলে গেছিল, কথা বলতে পারছিলাম না। দেখো মা রানী রাসমণি দেখছে, আর এই যে পুপু আর ঠাকুমা দুজনে বসে বসে দেখছে, সিরিয়ালের বড্ড নেশা এনাদের। তো আজকে আর কথা বলা হলো না, আবার পরে একদিন তোমাদের সাথে কথা বলবো। তো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো সকলে। আর আমার ভিডিও যদি পাশে থাকে তো আমার ভালো লাগে, তো আমার পাশে থেকো তোমরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও,
আর চলো, নতুন যারা বন্ধু এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।